যে লাউতলা খাল যেখানে 1700 ট্রাক স্ট্যান্ড ছিল, সেই 1700 ট্রাক স্ট্যান্ড কিন্তু এখন আর নেই। এটি এখন একটি একটি সুন্দর সবুজ একটি নগরায়ণ এবং সবুজ একটি পার্ক হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ওখানে আমরা বিভিন্ন ধরনের প্রজাতির গাছ লাগিয়ে একটি সবুজ একটি জায়গা আমরা করে ফেলেছি, এবং তার পাশে আরেকটি খেলার জায়গাও আমরা উদ্ধার করেছি। অনেক সাংবাদিক ভাইরা যারা বিট নিতে গিয়েছিলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। সেদিন ইট আর ইটের বৃষ্টি ছিল, পাথরের আর পাথরের বৃষ্টি ছিল, তার মধ্যেও আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞা যে ছিল এটিকে উদ্ধার করবই, সেটি আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের পার্কের বিভিন্ন ধরনের সুবিধা, পার্কের চারিদিকে হাঁটার জায়গা, খেলা খেলনাসহ শিশু পার্ক, সবুজায়ন, ড্রিঙ্কিং ওয়াটার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিভিন্ন পার্কে আমরা ক্রিকেট অনুশীলন জোন, মিনি ফুটবল খেলার জোন, পাবলিক টয়লেট ও বটতলা উন্মুক্ত মঞ্চ আমরা করেছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি অনেক দিন বলতাম, বিশেষ করে আমার তেজগাঁও যে বাস ট্রাক স্ট্যান্ড যেটা আছে এটিকে আমি অনেক সময় বলেছিলাম যে এখানে আপনারাও লিখেছিলেন, আমিও বলেছিলাম যে টম অ্যান্ড জেরি খেলা হয়। টম অ্যান্ড জেরি যখন আমি যাই তখন ট্রাকগুলো সরে যায়, যখন আমি চলে যাই আসি আবার ট্রাকগুলো রাস্তার মধ্যে আসে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই ট্রাকগুলো কই যাবে? ওদেরকে তো একটা জায়গা দিতে হবে, একটি নির্দিষ্ট স্থান দিতে হবে ট্রাকগুলো, কিন্তু আমরা কেউ কোনো নির্দিষ্ট স্থান দিতে পারি নাই। আমি ধন্যবাদ জানাই প্রয়াত মেয়র আনিসুল হককে যে ট্রাকের যে রাস্তা যেটা আছে উনি রাস্তাটা ওপেন করেছিলেন, কিন্তু ট্রাকগুলো 5200 ট্রাক কই থাকবে? এটির কোনো স্থায়ী সমাধান কেউ বের করতে পারে নাই। আমি ধন্যবাদ জানাই আমাদের ওই এলাকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামালকে, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনাকে। আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটা নিয়ে যাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, এই ট্রাক স্ট্যান্ডের পাশে একটি জায়গা আছে বিটিসিএলের জায়গা, তার পাশে হলো ওয়ার্ক মিনিস্ট্রির জায়গা, দুটো জায়গা মিলায় 5.5 একর জায়গা, এটি যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ট্রাকের কোনো স্থায়ী সমাধান হবে না। আপনারা জানলে খুশি হবেন আনন্দের সাথে, আমরা গত কয়েকদিন আগেই বিটিসিএল এবং ওয়ার্কস মিনিস্ট্রির থেকে চিঠি পেয়েছি এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ট্রাক স্ট্যান্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বিরাট বড় একটি অ্যাচিভমেন্ট। এটি হচ্ছে নগরকে সাজানোর জন্য যে কিছু কিছু আমাদের দরকার, আমাদের ট্রাক স্ট্যান্ড থাকবে কোথায়, আমাদের বাস থাকবে কোথায়, এগুলোকে যদি স্থায়ী সমাধান না হওয়া যায় তাহলে এই টম অ্যান্ড জেরির খেলা কিন্তু চলতেই থাকবে। সেটির থেকে কিন্তু আমরা অ্যাটলিস্ট এই ট্রাক স্ট্যান্ডটাকে অলরেডি আমি জিএম ট্রান্সপোর্টকে নির্দেশ দিয়েছি যে এটি এখন একটি ডিজাইন করে, বিশেষ করে যে ট্রাক যারা থাকে তাদেরকে নিয়ে, এখানে শফি ভাই আছেন, আমি ওনার ভূমিকাটা না বললেই নয়, আমি ধন্যবাদ জানাই শফি ভাইকে এবং ওনার টিমকে যে এই ব্যাপারে ওনাদের অনেক ধরনের সাহায্য করেছে এবং আরও অনেক ধরনের সাহায্যের প্রয়োজন বলে আমি মনে করি।